এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নবন্ময় ওয়ার্ল্ড। এই অন্ধকার রাস্তাটা দিয়ে আমরা কোথায় যাচ্ছি এটাই ভাবছো তো? আমরা যাচ্ছি আমাদের পেট পুজো করতে। কোথায় যাচ্ছি সেটাই দেখতে হবে তোমাদেরকে। যারা আমাদের মতো ফ্রাইড রাইস চিলি চিকেন লাভার আছো তাদের জন্য এই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, এখন আমরা বেরিয়ে গেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো খেতে, মাত্র 100 টাকায়। মাত্র 100 টাকা ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো খেতে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো দেখতে থাকো ব্লগটা। দেখো বন্ধুরা, বলতে বলতে চলেও এসেছি রাজ রেস্টুরেন্ট। এটা হচ্ছে নিউ ব্যারাকপুরে। এখানে অনেক ধরনের কম্বো পাওয়া যায়, আর অনেকেই হয়তো জেনে থাকবে যারা নিউ ব্যারাকপুর মধ্যমগ্রামে থাকো, আর যারা জানো না তারা আমাদের এই ভিডিওটা দেখার পর সব জেনে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে গিয়ে খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। আমরা 1 প্লেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম, আর অর্ডার দিয়ে এখানে দাঁড়িয়েছিলাম। এখানকার মেনু কার্ডটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এখানে কিন্তু সমস্ত ধরনের ফাস্টফুড পাবে, আর সমস্ত কিছুর টেস্ট কিন্তু সত্যিই ভালো। আর কম্বোর আইটেমগুলো দেখতেই পেলে কী কী আছে নিচে, একদম চাউমিন, চিলি চিকেন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, অনেক কিছুই কম্বো থাকে, আর রিজনেবল প্রাইসে দেখতেই পাচ্ছ আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন চলে এসছে। মেন হচ্ছে এখানে সমস্যা বসে খাওয়ার জায়গা নেই, এখানে দাঁড়িয়ে খেতে হবে। এই যে এখানে দাঁড়িয়ে খেতে হবে, এটা হচ্ছে এখানকার মেন। মাথায় তেল দিচ্ছিস কেন? তারা তো রাজদা রেস্টুরেন্ট চেনে, যারা জানো না তারা আমার ব্লগ দেখে চলে এসো খেতে। একবার দেখিয়ে দে মোটামুটি একজনের জন্য। আমি তো একা খেতে পারি না, যাই হোক আমার মতো পাবলিক। আজকের পিসটা তাও একটু ছোট আছে, অন্যান্য দিনে একটু বড় পিস। চিকেন নবদ চিকেন খাবে না আমাদের। এটা কিন্তু বোনলেস, আমি চাবো না ও। এটা বোনলেস, চলো খেয়ে। এটা প্রতিদিনের ড্রামা, আর খেতে পাচ্ছি না। ওরে হাফ কিন্তু আমি খেয়েছি। হ্যাঁ ওরে বাবা, আর পাচ্ছি না বাবা, দাঁড়িয়ে আরো খেতে পাচ্ছি। আচ্ছা পুরোটা তো খেতে হবে, তো খাবো। তন্ময় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পাচ্ছে না, বসে পড়েছে, বলছে আর খাবি না, আর খাবি না। ওই নাকি নাকি লোকের কাছে বলে বেরিয়েছিস যে মনে মনে আমি চাই যে তুই অল্প অল্প খা। কাকে বলেছি? তারপর কাল কাকে বলেছি? নিজেই নিজের নারদগিরি করি আমি, আর খাবো না আমি, না না লাস্ট ওয়ান ফার্স্ট ওয়ান। তন্ময় পুরো খেলো, আবার গ্রেভিটা আছে বলে আবার বলছে একটা রুমালি রুটি নে। কি করতে হয় রে? ওরে বাবা রে, কি খাবে? পেটে খিদে তাও খায় না, আমাকে খাইয়ে যাবে। পেট তো পুজো হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি একটু মধ্যমগ্রাম স্টেশনের দিকে। কিছু কিছু না, একটা জিনিসই কেনার আছে, তাই তো? একটা জিনিসই কেনার আছে। কালকে শ্যাম্পু আর হেডফোন হয়েছে, আর আজকে অ্যালোভেরার কি হবে? অ্যালোভেরা ফেস ওয়াশ। আমার খবর অ্যালোভেরা জেলে আমার স্কিনের জন্য ওই কাকুটা সাজেস্ট করলো, তাই বললো নিতে, তো দেখি একবার ইউজ করে। চলো দেখতে থাকো। মুখের দাগ ছোট্টাও চলে, বড় দাগ হয়ে যায়।
আমার অ্যালোভেরা যদিও বা শুট করে না, এটা গ্রিন টি অ্যালোভেরা হয়ে গেছে। এটা দেখতেই পাচ্ছো কাকটা কি ভালো, মোটামুটি কাকটাও ভালো। অ্যালোভেরা জেলটা নিয়েছি আমার বাড়িতে, এখন আমি শ্যাম্পু করবো মাথায়, তারপর অনেক কাজ আছে, তারপর এটা মাখবো, তারপর তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন লাগছে আমার স্কিনটা। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আমি শ্যাম্পু করে চলে এসেছি, দেখো মাথা চুলগুলো ভেজা। এবার আমি জেলটা ইউজ করবো, অ্যাপ্লাই করবো, আগে অ্যাপ্লাই করে নিই। দেখো এটা অ্যাপ্লাই করার আগে স্কিন, এবার অ্যাপ্লাই করার পর আমি দেখবো কী হয়। এমনি আমার মুখে পিম্পলস আছে অনেক, আর স্পটও আছে অনেক। ডাক্তারি জিনিস ইউজ করেছি অনেক কিছু, কোনো কিছুতেই কমে না, তো এটা এখন আমি ইউজ করবো। আর তন্ময়কেও আমি মাখাবো, বলেছে তন্ময় ট্যান চলে যাবে মুখে, তন্ময়কেও মাখাবো। তো চলো লেটস ট্রাই। এখন অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন তো কিছু বোঝা যাবে বলে মনে হচ্ছে না, আর এইটা আমি এখন ফাটালাম। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, ওই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা আমাদের সঙ্গে থাকো। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে, ও ফোন ঘাটতে এদিকে বিজি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, স্টে টিউন।